চলতে জল মল বেরিয়ে কি অবস্থা। হ্যাঁ ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর বি হিয়ার। সো আমি কতদিন ধরে দেখছি যে ইউটিউবে বা ফেসবুক বা গোটা ইন্টারনেট জুড়ে এখন বেশ মানে কিছু চ্যালেঞ্জ চলছে, ঠিক আছে? লাইক এ ওরকম চ্যালেঞ্জ নিচ্ছে, এসে সেরকম চ্যালেঞ্জ নিচ্ছে, মানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ চলছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, লকডাউন কোয়ারেন্টাইনে বোর হওয়ার থেকে কাছে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা খুব থ্রিলার ব্যাপার হবে, ঠিক আছে? এই কোয়ারেন্টাইন বা লকডাউনের বোরিং লাইফের মধ্যে একটা থ্রিলিং ব্যাপার, এটা কীভাবে হবে বাট তাও থ্রিলিং ব্যাপারের জন্য তো আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। তো চ্যালেঞ্জের খুব সিম্পল রুলস আছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে র লেমন জুস খেতে হবে, কোয়ান্টিটিটা খুব কম চলে না, বাট এইটুকু যথেষ্ট আমাকে মেরে ফেলার জন্য। বিকজ আমি টক একদম মানে একেবারে আমি টক খাই না। তো আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি অ্যান্ড আমার সাথে সাথে আমার কিছু ফ্যামিলি মেম্বার, ইভেন কিছু ফ্রেন্ডসও রয়েছে। তো অবভিয়াসলি এটা ভার্চুয়াল ব্যাপার হবে, কারণ কেউ কারোর বাড়িতে যাওয়া আসা করতে পারছে না এই টাইমে। যে চ্যালেঞ্জটা হবে, সেই চ্যালেঞ্জে জাজ হবে তোমরা, ইয়েস তোমরা ভিউয়ার্সরা তোমরা জাজ হবে। আর তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে যে চ্যালেঞ্জটা কে ভালো মতো করতে পেরেছে, কে হারলো বা কে জিতলো, যাই হোক মানে তোমরা ডিসাইড করবে যে মানে কে সব থেকে বেস্ট ছিল। তো ইয়া, ইটস অল আপ টু ইউ অ্যান্ড উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। আরো কিছুটা দিয়ে দিচ্ছি, আমি কেন করছি আমি নিজেও জানি না, কতটা ছিল আমি জানি না আমি কেন করছি এটা, আই ডোন্ট নো। সেকেন্ড, সো এক জাম্প ইউটিউব কে নাম চিয়ার্স। একটা কথা যেটা আমি বলতে বলেছি সেটা হচ্ছে যে এই লেমন জুসটা খাওয়ার পরে 5 সেকেন্ড স্ট্রেট ফেস রাখতে হবে, লাইক নো এক্সপ্রেশন, লাইক নর্মাল। আমি যেটা আমি রাখতে পারি না একেবারে, আমি নর্মালি আমার ফেস নর্মাল রাখতে পারি না, আমি এটা কি করে খেয়ে নর্মাল রাখবো আমার ফেস? আমার কথা এখনই জড়িয়ে যাচ্ছে, নর্মাল ফেস রাখতে হবে এটাকে 5 সেকেন্ডের জন্য, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার মা ওই চ্যালেঞ্জটাতে পার্টিসিপেট করেছে, সো তোমাকে করতে হবে এটা র খেতে হবে, দিয়ে 5 সেকেন্ডের জন্য তোমার এক্সপ্রেশন একদম লাইক তোমার জন্য 5 সেকেন্ড আমি কাউন্ট করবো। ওকে, রেডি? তুমি যাও, উঠে যাও, যাও যাও যাও, কোনো রিয়াকশন নেই, কিছু মনে হলো না, না গিলে নি, তুমি পুরো একদম গলায় ফেলে নি, তো একটা রুল যেটা হচ্ছে যে এটা খেয়ে 5 সেকেন্ড একদম পুরো স্ট্রেট ফেস, কোনো এক্সপ্রেশন, ঠিক আছে? ও চোখ দিয়ে জলমল বেরিয়ে কি অবস্থা।
সকাল থেকে গিলে দিচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো, পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হোম স্টে সেফ।